শুক্রবার গভীর রাতে ধর্মনগর কলেজ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি ফটো স্টুডিও দোকান সহ একটি বসতঘর। শুক্রবার রাত আনুমানিক 3টা নাগাদ দোকান ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা কাজল দে দেখতে পান দোকানের ছাদের উপর আগুন জ্বলছে। এই আগুন দেখে তিনি চিৎকার শুরু করেন। আশেপাশের লোকজন ছুটে এসে ধর্মনগর দমকল অফিসে খবর পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে আগুন দোকানে থাকা কম্পিউটার, জেরক্স মেশিন, সেলাই মেশিন ও একটি ক্যামেরা সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশের একটি ঘরে ভাড়া হিসেবে ছিলেন এক পুলিশকর্মী। তার সমস্ত আসবাবপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। কাজল দে জানিয়েছে, যেখানে তিনি প্রথম আগুন দেখতে পেয়েছেন সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। আগুন লাগলো, আচ্ছা আমি ঘুমাই আসলাম, মেট্রোটা দেখি আগুন তার উপরে দিকে, আর এখান থেকে আগুন লাগছে, এখান থেকে কোনো কারেন্টের ইউ আছে, কারেন্টের কোনো কারবারই নেই, না দিয়েই লাগছে। যখন আগুন লাগছিল তখন আপনি ঘরে আছিলেন? হ্যাঁ, আমি ঘরে সদা বেরিয়ে, তখন আমি আগুন দেখি আমি দৌড়িয়া বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়া ওই কইতাছি আগুন আগুন লাগছে আগুন লাগছে ঘরে উঠলে, আর কিছু কিছু আমি দৌড়িয়া গেছি গিয়া দিকে। এখন কী কী দোকান ছিল এখানে? এখানে ফটো ফ্রেম, ফটো স্টুডিও, জুম স্টুডিও। আপনাদের এখানে মানে কত টাকার জিনিস সব জ্বলছে এখানে? ঘর উঠলে 4-5 লাখ টাকা। আগুনের সূত্রপাতটা কোন জায়গাতে? এই পুনার থেকে এদিকে পুনার। কটা বাজে তখন? 2:30।